সে তার ফোনটিকে জুতার ভিতরে রাখে, যেন নিচে যাওয়ার পর তার লেখাটি ইনস্টাগ্রামে পোস্ট হয়ে যায় এবং তাদেরকে সাহায্য করার জন্য কেউ আসে। কিন্তু এমনটা হয় না, কারণ এত উপর থেকে ফোন নিচে পড়ার কারণে ভেঙে যায়। কিছুক্ষণ পর তারা দূরবীন দিয়ে নিচে একটি লোককে দেখতে পায়, যার সাথে একটি কুকুরও ছিল। কিন্তু সে এত উপরে না কখনোই তাদেরকে দেখতে পাবে না তাদের কথা শুনতে পাবে। এর জন্য তারা উপর থেকে আরেকটি জুতা ফালায়, যেন লোকটি বুঝতে পারে তারা উপরে রয়েছে। লোকটি তাদের ফালানো জুতাটিকে দেখতে পায়, কিন্তু সে মনে করে হয়তোবা এই জুতোটি আগে থেকে এখানে পড়ে আছে। সে এটাকে তেমন গুরুত্ব দেয় না এবং তার কুকুরটিকে নিয়ে এখান থেকে সে চলে যায়।